এমন কি গুণ আছে রে যে গুণের কারণে তোমরা চেনো? বলে নবী গো, আপনার আবু জার গেফারির মধ্যে দুইটা গুণ আছে, যে দুইটা গুণের কারণে আমরা আসমানের ফেরেশতারা চিনি। আমার বাংলার আমার ভাইরা, আবু জার গেফারি যদি দুইটা গুণের কারণে জিব্রাইল আমিন সহ আসমানের ফেরেশতারা চিনতে পারে, আমরা তো সেই নবীর উম্মত। আমরাও যদি ওই দুইটা গুণ থাকে আমাদের মধ্যে, তাহলে আমাদেরকেও তো আসমানের ফেরেশতারা চিনবে। নবীজি বলেন, নরে আবু জার গেফার ফেরেশতা জিব্রাইল, কি দুইটা গুণ আমার আবু জার গেফারির? বলে, একটা গুণ হলো জাহিরি, আর একটা গুণ হলো বাতিনি। বা জাহিরি গুণ হলো বাতিনি, এ বাতিনি গুণটা হলো, ওগো নবীজি, আপনার আবু জার গেফারি যখন আপনার দরবারে আসেন এবং বসেন, মজলিসের মধ্যে সব চাইতে তাকে ছোট মনে করেন। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها صدق الله العظيم الحمد لله ঐতিহ্য বাহিনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনের চলমান অধিবেশনের সদ্যভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম আমার যুবক ভাইরা, আমার শ্রদ্ধেয় আসাতিজায়ে কেরামরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট কালিমাতু শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ইসলামী মহাসম্মেলনে, গুনাহ মাফের মজলিসে, জান্নাতের বাগানে, উলামায়ে কেরামের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতু শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক কাজ করবে, নেকের কাজ করবে, তার লাভ হবে, আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে গুনার কাজ করবে, তার খাস্তা হবে। নেকের কাম করলে লাভটা কি? নেকের কাম করলে দুনিয়ার মধ্যে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়,
من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. الله رب العالمين বলেন من عمل صالحا فلنفسه যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নেকের কাজ করবে নেক কাম করবে তার লাভ হবে আমার বন্ধুরা আমার ভাইরা নেক কাজ করলে কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা फायदा হবে যে ব্যক্তি নেক কাজ করবে তার জন্য দুইটা फायदा হবে একটা फायदा হলো যে দুনিয়ার মধ্যে আর একটা फायदा হলো মরার পরে আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিল সালিহান ফালিনফসিহি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক কাজ করবে তার দুনিয়ার লাভটা হলো আমি আল্লাহ তার দুনিয়ার জমানায় তার সম্মানিত করব আর মরার পরে তার লাভটা হবে আমি আল্লাহ তার জান্নাতের মধ্যে দাখিল করাইব আল্লাহ বলেন ওয়া মা আসা ফালাইহা আর যে ব্যক্তি গুনার কাজ করবে নেক কাজ করবে না তার কাজটা হলো দুনিয়ার জমানায় একটা কাজটা মরার পরে একটা কাজটা দুনিয়ার জমানায় আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে গুনার কাজ করবে আমি আল্লাহ দুনিয়ার জমানায় তারে অসম্মানী বানাইব সম্মান দেব না আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব আমার বন্ধুরা নেক কাজ করলে যে নেক কাজ করবে তার লাভ এবং আমলটা যদি ছোট হয় আমল যদি ছোট হয় আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে ওই ছোট আমলের কারণে আল্লাহ জান্নাতে দিতে পারে আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা মিরাজের মধ্যে নিয়েছিলেন আমার বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ দেওয়ার পরে জান্নাত পরিদর্শন করলেন জাহান্নাম পরিদর্শন করলেন আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ নবীকে যখন জান্নাত পরিদর্শন করলেন নবীজি হঠাৎ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন আল্লাহ নবী বলেন ও আমার ফেরেশতারালে এটা কার পায়ের আওয়াজ শোনা যায় জিবরাইল আমিন বলল নবীজি ও রহমাতুল আলামিন নবীজি এটা আপনার বিলালের পায়ের আওয়াজ শোনা যায় নবী মেরাজ থেকে আওয়ার পরে বিলালকে জিজ্ঞাসা করলেন ও বিলাল রে তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আমি নবীজি জান্নাতে গিয়ে তুমি বিলালের পায়ের ঘন্টার আওয়াজ শুনতে পেলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও গো নবীজি আমি এমন কোন নেক কাজ করি নাই ও গো নবীজি আমি এমন কোন নেক কাজ করি নাই আমার জালামতে যে নেক কাজের কারণে আল্লাহ আমাকে তো সম্মান দিয়েছে আল্লাহ নবী বলেন বিলাল রে দেখো তো তুমি কোন নেক কাজ করছো কিনা বিলাল বলে ও গো নবীজি আমার জানামতে আমি একটা আমল করেছি ছোট আমল আল্লাহ নবী বলেন বিলাল রে কোন আমলটা তুমি করেছো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও গো নবীজি আমার জানামতে একটা আমল হলো আমি আমার যখন ওযু ছুটে যেত আমার যখন ওযু ছুটে যেত আমি সঙ্গে সঙ্গে ওযু করতাম আর ওযু করে দুই রাকাত তাহিয়াতুল ওযুর তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ পড়তাম আল্লাহর বিশ্ব রবিত রহমাতুল লিল আলামিন বলেন বিলাল রে আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার ছোট আমলকে দুনিয়া করে কবুল করে আল্লাহ তোমাকে এত সম্মান দান করেছে ওয়ার আমার আমল যদি ছোট হয় আল্লাহর কাছে যখন গ্রহণযোগ্য হয়ে যায় এই ছোট আমলের কারণে আল্লাহ আপনারে আমারে জান্নাত দিতে পারল এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন তার গেলা গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য এখন আমরা আমরা আল্লাহর ইবাদত করি না আল্লাহর কথা স্মরণ করি না আমরা ইবাদত করি না আজকে আমরা শয়তানের দুকার মধ্যে পড়ি আজকে আমরা ইবাদত করি না গান বাজনা নিয়ে ব্যস্ত আমরা ইবাদত করতে মন চায় না আল্লাহ করে আমল যদি ছোট হয় যদি গ্রহণযোগ্য হয়ে যায় আল্লাহর কাছে তাহলে ওই আমলের জড়িয়ে আল্লাহ জান্নাত দিবা আমার বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যার নাম হলো আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার বন্ধুরা কিতাবের মধ্যে লেখে আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিশ্ব নবীর দরবারে আসতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলল ও নবীজি ও গো রাহমাতুল লিল আলামিন আপনার আবু যর গিফারী আপনার দরবারে আসতেছে আমার মা আমার বাবা নবীজি ডাকতে বলল জিবরাইল দে তোমরা কি আমার আবু যর গিফারীকে চিনো আবু যর গিফারীকে তোমরা চিনো ফেরেশতা জিবরাইল ডাকতে বলে ও গো নবীজি আপনার আপনার ফেরেশতারা যে পরিমাণ আপনার আবু যর গিফারীকে চিনে আমরা এর চাইতে হাজার হাজার গুণ বেশি আমরা আসমানের ফেরেশতারা আপনার আবু যর গিফারীকে চিনি নবীজি ডাকতে বলে ও ফেরেশতারে আমার আবু যর গিফারীর মধ্যে এমন কি গুণ আছে রে যে গুণের কারণে তোমরা চেনো বলে নবী গো আপনার আবু যর গিফারীর মধ্যে দুইটা গুণ আছে যে দুইটা গুণের কারণে আমরা আসমানের ফেরেশতারা চিনি আমার বাংলার আমার বাইরা আবু যর গিফারী যদি দুইটা গুণের কারণে জিবরাইল আমিন সহ আসমানের ফেরেশতারা চিনতে পারে আমরা তো সেই নবীর উম্মত আমরাও যদি ওই দুইটা গুণ থাকে আমাদের মধ্যে তাহলে আমাদেরকেও তো আসমানের ফেরেশতারা চিনবে নবীজি বলেন ওরে আবু যর গিফারী ফেরেশতা জিবরাইল কি দুইটা গুণ আমার আবু যর গিফারীর বলে একটা গুণ হলো জাহিরি আর একটা গুণ হলো বাতিনি বা জাহিরি গুণ হলো বাতিনি এ বাতিনি গুণটা হলো ওগো নবীজি আপনার আবু যর গিফারী যখন আপনার দরবারে আসেন এবং বসেন মজলিসের মধ্যে সবটাইতে তাকে ছোট মনে করেন ওগো নবীজি আপনার আবু যর গিফারী নিজেরে ছোট মনে করার কারণে আপনার আবু যর গিফারী নিজেকে ছোট মনে করার কারণে আমরা আসমানের ফেরেশতারা আপনার আবু যর গিফারীকে চিনি আমার ভাইয়েরা দুঃখের বিষয় হলো আজকে আমরা আমাদেরকে ছোট মনে করি না আজকে আমাদেরকে আমরা বড় মনে করি একটু দুদিন দায়িত্ব পেয়ে যায় আমরা সব চাইতে নিজেরা বড় মনে করি আসলার নবীর ফেরেশতা বলে ওগো নবীজি আপনার আবু যর গিফারীকে আমরা নিজেকে ছোট মনে করে কারণে চিনি আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন কিতাবের মধ্যে লেখে আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা একদিন দুই রাকাত নামাজ পড়ার জন্য কাবা শরীফের মধ্যে গেলেন দুই রাকাত নামাজ পড়ার জন্য কোন নিয়াত বাঁধলেন হাত বাঁধলেন বাঁধার পরে তিনি এক পায়ে চা উপরে দিয়া আর এক পাও নিচে দিয়া এক পায়ে দাঁড়াইয়া আমাদের মাযহাবের ইমাম প্রথম রাকাতের মধ্যে পড়ো পুরা 15 পারা কোরআন তেলাওয়াত করে শুধু 15 পারা কোরআন তেলাওয়াত করে শেষ নাই রুকু সেজদে দিয়া আবার উঠলেন আবার এক পায়ে দাঁড়াইয়া দুই নম্বর রাকাতে পুরা 30 আরো 15 পারা কোরআন তেলাওয়াত করে আমার মাওলানা আমার বাপ দুই রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করার পরে তিনি দোয়া করেন আল্লাহ তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল আল্লাহ গো তোমার যতটুকু মারিফত হাসিল করার দরকার ছিল আমি আজম আবু হানিফা করতে পারি নাই নিজেকে ছোট মনে করেছে আমার বন্ধুরা যখন তিনি নিজেকে ছোট মনে করেছে তার কিন্তু সম্মান কমে নাই আল্লাহর কাছে সম্মান বেড়ে গেছে কাবা শরীফের অপর প্রান্ত থেকে গাইবি আওয়াজ আসছে ওরে আদম আবু হানিফা আমি আল্লাহর যতটুকু ইবাদত করার দরকার ছিল আল্লাহর যতটুকু ইবাদত করার দরকার ছিল আল্লাহর যতটুকু মারিফত হাসিল করার দরকার ছিল তুমি আজম আবু হানিফা সব কিছু করেছ নিজের ছোট মনে করার কারণে আল্লাহ বড় বানিয়ে দিছেন মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় মানায়া দেয় আল্লাহ ওই বিশ্ব নবীকে বলে ওগো নবীজি আপনার দোয়া আবু যর গিফারীর দুই নম্বর আমলটা হলো এটা হলো বাতিনি আমল আপনার আবু যর গিফারীর দুই নম্বর আমল হলো তিনি বেশি বেশি করিয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ওগো নবীজি সূরাতুল ইখলাস
ইখলাস কে তেলাওয়াত করার কারণে আমরা আকাশের ফেরেশতারা আপনার আবু উজের কে পারে কে চিনি কিন্তু দুঃখের বিষয় ওই সূরাতুল ইখলাস আমাদের অন্তরের মধ্যে আছে কোরআনের মধ্যে আছে আমাদের পড়ার সময় নাই এক ব্যক্তির কোনো কাজ নাই নামাজের আগেও কোনো কাজ নাই নামাজের বাদেও কাজ নাই এক নামাজের সময় গোসল করতে গেছে লোকেরা জিজ্ঞাসা করে ভাই তোমার তো নামাজের আগেও কোনো কাজ নাই পরেও কোনো কাজ নাই তো নামাজের সময় গোসল করতে আইছো কেন ওই ভাই অবসর থাকতে থাকতে সময় পাইছি না আমরা তো তার মতো বোকা এই কুরআন সূরাতুল ইখলাস আমাদের অন্তরের মধ্যে আছে কুরআনের কুরআনের মধ্যে আছে কিন্তু আমরা পড়ি না সূরাতুল ইখলাস পড়লে লাভটা কি আল্লাহ নবী বলেন সূরাতুল ইখলাস তাআদিলু সুলুসাল কুরআন সূরাতুল ইখলাস হলো কুরআন শরীফের তিন ভাগের এক ভাগের সমান কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে পুরা এক খতম কুরআন সওয়াব কুরআন তেলা কুরআনের সওয়াব আল্লাহ দান করেন আমার বলেন আমার বাপ আল্লাহ নবী বিশ্বনবীকে জিব্রাইল আমিন বলে ও নবীজি আপনার আবু জরকে পারে সূরাতুল ইখলাসকে বেশি বেশি করে তেলাওয়াত করে এই জন্য আমরা আসমানের ফেরেশতারা চিনি কুবা শরীফের ইমাম আল্লাহ রসুলের দেওয়া সাহাবী কোন প্রতিদিন কোন এক নামাজের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে সাহাবায়ে কেরাম আরজ করে ও গো নবীজি আপনার আবু হুজুর আপনার সাদেওয়া সাহাবি কুবার ইমাম প্রত্যেক দিন কোন এক নামাজের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নবী ডাক দিলেন সাহাবি রে তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো কেন বলে ও গো নবীজি আমি সূরাতুল ইখলাস কে মহব্বত করি আমার বারে নবীজি বলেন হুব্বুকা ইউদখিলুকাল জান্নাত আমার সাবিরে ওই সূরাতুল ইখলাস কে তেলাওয়াত মহব্বত করার কারণে ওই সূরাতুল ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমার ভাইয়েরা কথা হলো যে নিজের ছোট মনে করে আল্লাহ বড় মানে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন যা কিছু শুনলাম এবং আমি যে বললাম আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন